সালামু আলাইকুম আজকে আমাদের প্লাটক মেশিনে একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো এটি হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন মানে প্রেশার ফুট আপ করার সময় আমাদের মেশিনটা অটোমেটিক চলছে খেয়াল করুন নিডেলের দিকে আপনাদেরকে সমস্যাটা বোঝানোর চেষ্টা করতেছি প্রথমে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বডিজন শেষ হওয়ার পর ফুড যখন লিফট করে মানে আলগে দেয় এই যে দেখেন খেয়াল করুন নিডেল বারের দিকে তো ওইখানে আপনার প্রেশার ফুট তোলার সময় নিডেলটা অটোমেটিক নিচে নামে যায় মানে মেশিনটা এক এক নিডেল চলে তো এই সমস্যাটা আজকে আমরা সমাধান করব তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন তো আমাদের মন হল প্যাশার বোর্ড দিলে তো নিশ্চয়ই আমাদের প্যাশার সাথে হয়তো কোনো যে প্র্যাশার বোর্ড লিফটিংয়ের যে আপনার কানেকশনটা আছে তো লুজ থাকার কারণে এই সমস্যাটা হতে পারে তো যেহেতু প্র্যাশার এবং প্যাডেল কানেকশনের যে সুইচ এটা একদম পাশাপাশি তো যার ফলে এটা লুজ লুজ কালেকশান ফলেই এটা কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে তো আমাদেরকে এটা আজকে সমাধান করতে হবে তো যেভাবেই হোক এটাকে সমাধান করতে হবে এটা লুজ থাকার ফলে যখন কানেকশান পাই তখন এক এক চলে যখন কানেকশন চলে যায় তখনও এক মিনিটে চলে তো মেকানিক্যাল কাজ হচ্ছে টেকনিকের মতো আপনাকে সমস্যা খুঁজে বাইর করতে হবে যদি সমস্যা খুঁজে বাইর করে না পান সারাদিন চেষ্টা করলো আপনার সমস্যা সমাধান হবে না তো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম টিপস নতুন টিপস আমরা দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি যেহেতু মেশিনটাকে রানিং করতে হবে তাই আমি একটা টেকনিক অবলম্বন করলাম তো কাগজ দিয়ে এখানে কিছু গ্যাপ আছে একটু অল্প অল্প তো গ্যাপটাকে আমরা একটু কাপড় দিয়ে সরি কাগজ দিয়ে আমরা গ্যাপটা একটু জ্যাম করে দিচ্ছি যেন এগুলো আর লোজ কানেকশান না হয় তো যেহেতু হালকা ইশারায় এগুলো লোজ কালেকশন ধরা পড়তেছে তো লোজ কালেকশন থেকে বাঁচার জন্য আমাদের তাৎক্ষণিক একটা সমস্যা সমাধান করার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি তো একটু কাগজ দিয়ে এগুলোর মধ্যে যেন কারণ কাগজটা দেওয়ার সময় খেয়াল করবেন যেন আবার কোনো নিডলের আগে দিয়ে বা পিন দিয়ে যেন এটা তোলা যায় তো অবশ্যই মেশিনের কাজ করার সময় আপনারা খেয়াল করবেন সুপার গুল কোনো পার্টসে সহজে ব্যবহার করবেন না যেহেতু খুলতে হবে তো আমাদের এই পার্টসটা আবার খুলতে হইতে পারে এজন্য আমি কাগজ দিলাম কোনো সুপারগুল ব্যবহার করি নাই তো এখন আমরা এটার সুইচটাকে লাগিয়ে নিচ্ছি লাগানোর সময় খেয়াল করবেন যেন আপনার ভিতরে যে পিন আছে পিন যে পিন যেন বাঁকা হয়ে না যায় পিন ভিতরের পিন যদি বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু ওইটা কানেকশানই হবে না আর তো যারা আমাদের সাথে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বারবার প্রেশার কুকার লিফটিং করে বা ওঠা নামানোর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে এই যে একটা টেকনিক এটা কিন্তু আপনাকে আপনার ব্রেন থেকে তৈরি করতে হবে ঠিক আছে তো যারা আমাদের চ্যানেল দেখছেন অবশ্যই তারা জানেন যে আমরা রানিং সমস্যা সমাধান করে থাকি তো আমাদের কাজ মোটামুটি সম্পন্ন হয়ে গেছে তো এখন আমরা অপারেটরকে জিজ্ঞেস করব তার মেশিনটা ঠিক হয়েছে কি তো চলো हां ठीक है से ओरोटी ए এদিকে সব ক্যামেরার দিকে চাও ঠিক আছে এদিকে ভাইরালে